আপনারা আপনারা দা দিয়ে আঘাত করেছেন কাউকে? আমি দোকান কি কমু স্যার, আমি আপনি কি করছে, আপনার কেন ফাঁসাইছে? কেন ফাঁসাইছে? আপনি কোন দল করেন? কোন দল করেন? বিজেপি করেন? তারা একটা সিপিএম কংগ্রেস মিলে গ্রুপ তৈরি করছে, তো আমরা তো কোন কারো আবাসনে কারো অমঙ্গল কামনা করি না। আচ্ছা, একটা গ্রুপ বান্ধা তো লাগছে কেডা কেডা, তো আমার বড় ভাই গেছে গিয়ে তারা কাজ যারা আচ্ছা, আপনাদের কেন কেন আপনারা চেয়ার ছুড়ে মেরেছেন কেন? আপনাকে কে মেরেছে? আপনাকে কে মেরেছে? আপনাকে কে মেরেছে? আপনাকে কে মেরেছে বলুন না স্যার। ঘটনাটা কি হয়েছে স্যার? ঘটনাটা কি হয়েছে স্যার? আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা নাকি সময় মতো আসেননি স্যার? আপনাদের মতো আপনাদের কাছে অভিযোগ আপনারা সময় মতো আসেননি কেন? আপনারা সময় মতো আসেননি কেন? না না, আপনারা সময় মতো আসেননি কেন? আপনারা সময় মতো আসেননি কেন স্যার? আপনারা সময় মতো আসেননি কেন? আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা সময় মতো আসেননি কেন? না না, আপনাদের সময় মতো আসেন, আপনারা সময় মতো আসেননি, এটা অভিযোগ রয়েছে। আপনি কি বলবেন? না না, আপনারা সময় মতো আসেননি কেন? মানে কাজ আমরা কাজ করতে দিচ্ছি, আপনি সময় মতো আসেননি, এটা অভিযোগ রয়েছে। স্যার কোথায় যাচ্ছেন আপনি? না না, কি ঘটনাটা কি ঘটেছে এখানে? ঘটনাটা কি একটু বলুন না, ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা কি হয়েছে বলুন না, ঘটনাটা কি হয়েছে স্যার? ঘটনাটা কেউ কি নাক বারণ করেছে আপনাকে বলতে? আপনাকে বারণ রয়েছে বলতে? কি হয়েছে বলুন না, আরে বলুন না, আপনার কি হয়েছে বলুন না, আপনাকে বারণ কে বলেছে? আপনি কি ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা কি ঘটেছে স্যার একটু বলুন না। আপনি দেখতে পাচ্ছেন পুলিশ ভাগছে, পুলিশ ভাগছে, সাধারণ মানুষ থেকে পুলিশ ভাগছে। পুলিশ তো দালাল, বিজেপি দালাল। পুলিশ কতটা লেটে এসছে আপনাদের অভিযোগ পাওয়ার পর? অনেক পরে এসছে। আচ্ছা, ঘটনাটা কখন থেকে ঘটছে এই জায়গাতে? 2 ঘন্টা ধরে আসছে। আচ্ছা, এখানে পুলিশ তো সিপিএম এই বিজেপি দালাল। আচ্ছা, মানে কখন পুলিশ তো এড়িয়ে গেল, আমাদেরকেও এড়িয়ে গেল, কি বলতে চাইবেন? কোথাও কোথা থেকে কি কোনো প্রেসার আছে? হ্যাঁ, ওনাদের উপর কি কোথাও প্রেসার আছে? এই যে মারধরটা হয়েছে, আপনাদের আবাসনের একজন যে মার খেয়েছে, বা তিনজন আমরা ভুল বলছেন, তিনজন হয়েছে। আচ্ছা, বিষয়টা কি নিয়ে? বিষয়টা এখানে কর্মী তার জন্য আমরা বিরোধী পার্টির জন্য আপনারা কি এই যে মারধর হয়েছে আপনারা সাথে সাথে কি পুলিশকে মানে ইনফর্ম? হ্যাঁ বলছে, এক থেকে 2 ঘন্টা পরে এসছে পুলিশ। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে নিচে আইয়াছিলাম বলছে তারা পিছনে মদের আসর করছে, মদের আসর করেছিল ওইখানে একজন একজন দুটিন মা বিটা আপলো তাইনে কইছে কত তুমি বড় দাও, আমি অকুন আমরা তো হঠাৎ করেছিলাম, আমরা নিচে শব্দ হয়ে
আমার স্বামীরা মারধর করছেন, প্রচন্ড রক্ত অনঅবস্থা জানিয়েছে, মন হাসপাতালে দিয়ে পাঠাইছে। তারা কি কোনো দলের সমর্থক? মারধর আজকে হ্যাঁ ইটন মধ্যে বিজেপি করে আমার স্বামী কংগ্রেস করে, এই এই কারণে তারা মারধর করছে। তারা কংগ্রেসের মানুষের দেখলেই মহাবাদ্য করে এমন ভাবে। ইটন মধ্যে কি মদমত্ত অবস্থায় ছিল? হ্যাঁ এখানে মদের বোতল আসলো, মদের বোতল জলের বোতল এখনো আসছে। চিৎকারে মারে খারাপ খারাপ বাসা দিয়েছে যদি হ্যাঁ হঠাৎ করেছিল এখানে ঘর ভাইয়া তার মা বাবার দিয়া রাত্রেবেলা এসে এইভাবে কইছে এখানে ফুলাবান লইয়া রাত্রেবেলা হ্যাঁ অত্যনগর থেকে গাড়ি লইয়া আইয়াছে বিভিন্ন ধরনের মুখ খারাপ করে। আপনি কে? আমার স্বামীর নাম মাইদুল কোসা, আমার স্বামীর নাম হইছে অধুসূদন দেবনাথ। উনি এখন কোথায় আছেন? হাসপাতালে আছে।